সো হ্যালো অল, ওয়েলকাম টু মাই এসেল। এটা হলো গিয়ে ভাইন চারকোল স্টিক্স ফ্রম নেথরাম। এটা আমার খুব পছন্দের ব্র্যান্ড। আমি এখানে সেন্টার লাইন আর আইব্রো লাইন দুটোকে খুব লাইট প্রেশারে আঁকছি, ভীষণ লাইট প্রেশারে। আর এই পেপারটা, সেই পেপারটা হলো গিয়ে আর্ট এসেনশিয়ালসের পক্ষ থেকে টোন পেপার। এটার রিভিউ আমার চ্যানেলে রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। এই আঁকাটার অ্যাপ্রোচটা একটু আলাদা, যেখানে আমি কিনা ফার্স্টে ফোকাস করছি মেনলি যে আইব্রো, আই সকেট, নোজ, লিপস, পার্টিকুলার প্রত্যেকটা ফিচারকে খুব লাইটলি আঁকার চেষ্টা করছি। তারপর আমি আউটলাইনের দিকে মুভ করব। সো ভালো করে দেখো বন্ধুরা, যদি সত্যি তোমরা কিছু শিখতে চাও কী করে চারকোল পোর্ট্রেট, রিয়েলিস্টিক পোর্ট্রেট আঁকতে হয়, তাহলে প্লিজ ডু ওয়াচ দ্য ভিডিও। আদারওয়াইজ টাইম ওয়েস্ট করো না, অন্য অনেক ভিডিও পাবে। আমি ভিডিওর মাঝে মাঝে বলেও দেব যে আমি কি কি মেটেরিয়াল ইউজ করছি আর কীভাবে কীভাবে ইউজ করছি। সো ভিডিওটা দেখলে বেনিফিটেড তোমরাই হবে। এখানে আমি খুব সাটল শ্যাডো ইউজ করছি, ক্রিয়েট করছি জাস্ট হালকা প্রেশার দিয়ে, চারকোল স্টিকটা দিয়েই। সো মন দিয়ে দেখো বন্ধুরা। এবার আমি লিপস আঁকছি। এক্ষেত্রে আমার লাইটের ডিরেকশনটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে শ্যাডো পজিশন আমার ডিসাইড করতে সুবিধা হয়। এখানে দেখে নাও যে কী করে আমি আমার ভাইল বা ভিলো চারকোল স্টিক্স শার্পেন করি। এখানে আমি স্যান্ড পেপার ইউজ করছি, যে কোনো স্টেশনারি শপে তোমরা পেয়ে যাবে এটা 180 গ্রেডের। এখানে আমি আমার আঙুল ইউজ করছি স্মাজিংয়ের ক্ষেত্রে, তোমরা দেখতে পাচ্ছ। বাট তোমাদের মধ্যে যাদের হাত ঘামে বা সুইটি বা কোনো অয়েলি আছে, হাত ভেজা থাকলে, তোমরা কিন্তু এই প্রসিডিওর অ্যাপ্লাই করো না। সেক্ষেত্রে তোমরা পেপার টাওয়েল বা স্মাজ করতে পারো নানা রকম ব্রাশ দিয়ে বা ব্লেন্ডিং স্টিক্স দিয়ে। এবারে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে ফেসিয়াল ফিচার আঁকার পরে আউটলাইনের দিকে মুভ করছি। ফেসের আউটলাইনগুলো এবার আমি আস্তে আস্তে ডিনোট করছি, বাট সেটা খুব লাইট প্রেশার। আঁকার সময় এটা খেয়াল রেখো যে লাইট প্রেশার অ্যাপ্লাই করাটা ভীষণ জরুরি। আদারওয়াইজ যদি কোনো রকম ভুল হয়, তোমরা মুভ যদি সেটাকে মোছো, দেখ না হলে কিন্তু পেপারের ওপর সেই ইমপ্রেশনটা থেকে যায় যদি বেশি ডার্ক করে চেপে আঁকো। সো এটা মাথায় রেখো বন্ধুরা। স্মাজ করছি এক্ষেত্রে আমি আঙুল দিয়েই। আবারও বলছি, যদি হাত ভেজা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই প্রসিডিওর অবলম্বন করো না। এখন দেখো আমি দেখাচ্ছি আমার যে হক ব্রাশ আমি ইউজ করি, সেটা আমি এই চারকোল যেখানে আমি শার্প করছিলাম সেই পাউডারটা নিয়েই কিন্তু আমি অ্যাপ্লাই করব আমার ডাইরেক্ট পেপারের উপর। বাট সেটাকে নিয়ে একটু ঝাঁকিয়ে নিও, নাড়িয়ে নিও ব্রাশটা, তাহলে এক্সেস চারকোলটা কিন্তু অ্যাপ্লাই হবে না পেপারের উপর, আদারওয়াইজ ভীষণ ডার্ক হয়ে যাবে, যেটাকে কিনা পরবর্তীকালে মুছেও ক্লিয়ার করা যায় না। ওকে, সেই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা মাথায় রাখো, তাহলে আশা করি চারকোল ড্রয়িং বা চারকোল পেন্টিংয়ের ক্ষেত্রে তোমাদের ভীষণভাবে সুবিধা হবে পরবর্তীকালে যদি তোমরা আঁকতে চাও। সো আমি এরকম ছোটো ছোটো টিপস আমার আঁকার মাঝখানে দিয়ে থাকি, তোমরা আমার অন্যান্য প্লেলিস্টে গিয়ে দেখতেও পারো, পোর্ট্রেচার প্লেলিস্টে গিয়ে। আমি সেখানে আরও অনেক এঁকেছি পোর্ট্রেট নানা রকম ব্যক্তিত্বের। সো গাইজ দেখো, এবার আমি রিঙ্কলস বা ভাঁজগুলো আঁকছি স্কিনের ওপরে, আর স্পেশাল ফিচার যেটা অ্যাড করছি সেটা হলো গিয়ে থার্ড আই, তৃতীয় নয়ন। সেই চিন্তাটা আমার মাথায় এসেছিল একটা স্পেশাল ইনসিডেন্ট থেকে, একটা দারুণ ঘটনা হয়েছিল, সেটা মনে ছিল আমার। সেই কনসেপ্টটাই আমি চেষ্টা করছি পেজের ওপরে ফুটিয়ে তোলার জন্য। সেটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে যেটা দরকার সেই পয়েন্টেই তোমাদেরকে বলবো বারবার, যে ভিডিওটা দেখে
কাইন্ডলি চেষ্টা করো তোমরা কী করে আমি আঁকছি সেগুলোকে ফলো করো, আর তোমরা আমাকে তোমাদের আঁকা ছবিও পাঠাতে পারো। তো এখন আমি 2B পেন্সিল ইউজ করছি, চারকোলের পেন্সিল, সেটাও জেনারেলস ব্র্যান্ডের, খুব লাইটলি ইউজ করছি। দেখছো পেন্সিলটা গ্রিপ কীভাবে করেছি আমি, ওভারহেড গ্রিপ বলে এটাকে, এবং শার্পেন করেছি, এবং লাইটলি আমি আস্তে আস্তে ডার্ক করছি, যে যে জায়গাগুলোতে আমার দরকার ডার্ক করার সেটা করছি। এবার আমি আইজ করব, এটা খুব মাইনিউট জায়গা, খুবই ডিটেইলিংয়ের দরকার এবং ভীষণ ব্যালেন্সের। সো আস্তে আস্তে আমি অপ্ট করার চেষ্টা করছি, একেবারেই ডার্ক করব না, লেয়ার বাই লেয়ার, দেন স্মাজিং, দেন আবার লেয়ার, এইভাবে করব। তো বন্ধুরা তোমরা আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমি আমার নিয়মিত পোস্ট দিই আমার আঁকার। আর ডু সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি এখান থেকে কিছু শিখতে পারো তোমরা, তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। সো এনিওয়ে গাইজ, ব্যাক টু ভিডিও, দেখো আইসটা আমি কীভাবে আঁকছি। আমি এখনও আইজে ফাইনাল ডিটেলিং কিছু করবো না, জাস্ট আই সকেটের উপরে যে পিপল সেটাকে করছি, আর স্ক্রিরা পার্টটাকে আমি হালকা ডার্কেই রাখলাম, পরে আমি এটাকে অ্যাড করব। সো প্রথমেই আমি বলেছিলাম এটা পার্ট ওয়ান ভিডিওর, এরপরে আরও দুটো পার্ট আসবে। ছবিটা আঁকতে আমার অ্যারাউন্ড 8 আওয়ার্স প্লাস, 8 ঘন্টারও বেশি সময় লেগেছিলো, এটা টাইম ল্যাপসে তাই দেখাচ্ছি তোমাদের, আদারওয়াইজ সম্ভব নয় রিয়েল টাইম ভিডিও তো দেখানো পুরো ভিডিওটা। সো ভালো করে দেখো, শেখো, আর তোমরা আমাকে আমার জিমেল আইডিতে তোমাদের আঁকা ছবিও পাঠাতে পারো রিভিউর জন্য, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে যদি চাও, সেটাও আমি তোমাদের প্রোভাইড করতে পারি, সেখানেও তোমরা তোমাদের আঁকা ছবি আমাকে পাঠাতে পারো, আমি রিভিউ করব। ওকে, সো গাইজ, সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে রাখো, যে খুব তাড়াতাড়ি হয়তো আমার তোমাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটা গ্রো করে 1000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে যাবে। সেক্ষেত্রে আমার চিন্তা রয়েছে যে একটা আর্ট কম্পিটিশন অ্যারেঞ্জ করার। সো এনিওয়ে চলো, আমি এবার দেখো ভালো করে এই জায়গাটায় আমি কীভাবে আস্তে আস্তে প্রেশার ইনক্রিজ করছি পেন্সিলের, এবং কোথায় ধরছি পেন্সিলটা সেখানে আমি ডার্ক করার জন্য। এখন আমি ইউজ করছি আমার সেই হক ব্রাশটা এই ব্যাপারটাকে স্মাচ করার জন্য, যাতে ডার্ক টোনটা অত স্ক্র্যাচি অত রাফ না লাগে, স্মাচ করার পরে যে স্মুথ এফেক্টটা যেন আসে। ওকে, শ্যাডোটাও মানে আমাদের স্কিন রাফ হয় বাট দূর থেকে সেটা লাগে না, হাইপার রিয়েলিস্টিক করছি, সো আমাকে লেয়ার বাই লেয়ার করতে হবে। এরপরের পার্টগুলোতে তোমরা দেখতে পাবে যে কী করে স্কিনের পোরস, স্কিনের প্রত্যেকটা হেয়ার, সেই সব ডিটেলিংগুলো আমি নেক্সট ভিডিওতে আনছি। সো এই ভিডিওটা ভালো করে দেখো ফার্স্টে কীভাবে আস্তে আস্তে আমরা বিল্ড আপ করি রিয়েলিস্টিক পোর্ট্রেট, সেটা শেখার চেষ্টা করো। আমি এখানে আস্তে আস্তে খুব স্লোলি স্লোলি যে ভাঁজগুলো, রিঙ্কলসগুলো রয়েছে স্কিনের, সেগুলোকে আঁকছি, প্লাস সাথে সাথে সেগুলোকে স্মাজও করছি, আদারওয়াইজ টেক্সচার অফ দ্য স্কিন উইল বিকাম ভেরি রাফ। ওকে, আমি আবারও এখানে আমার ভাইন চারকোল স্টিক ইউজ করছি, উইলো চারকোল স্টিক ইউজ করছি না কেন, উইলো চারকোল কোথায় ইউজ করতে হয়, ভাইন চারকোলের সঙ্গে সেটার ডিফারেন্স কী, এইসব কোয়েশ্চেনগুলো তোমাদের মাথায় যদি আসে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো এই চারকোলের বিষয়ে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করার জন্য, যেখানে কিনা আমি বিভিন্ন ধরনের চারকোল এবং সেগুলোর ইউজেস এবং কোথায় কোথায় ইউজ করা উচিত, বেস্ট ওয়ে কীভাবে ইউজ করতে হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। এছাড়াও পোর্ট্রেট ছাড়াও তোমরা যদি র্যাপিড স্কেচিং সম্পর্কে ইন্টারেস্টেড থাকো, আমার চ্যানেলের প্লেলিস্টটা দেখতে পারো, র্যাপিড স্কেচিং বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে আমি হিউম্যান অ্যানাটমি র্যাপিড স্কেচিং শিখেছি। তোমাদের মধ্যে অনেকের রিকোয়েস্ট আসছে আবার আমি যেন শুরু করি র্যাপিড স্কেচিং সেকশানটা, সো আমি করব, তার আগে কয়েকটা আমি হাইপার রিয়েলিস্টিক ছবি তোমাদের এঁকে দেখাবো, কারণ ট্রেন্ডই চলছে এখন দেখছি মার্কেটের হাইপার রিয়েলিস্টিক ছবি,
অনেকের অনেক কোয়েশ্চেন থাকে যে কী করে আঁকতে হয়, কীভাবে কোন পেপার কোন মিডিয়াম ইজ দ্য বেস্ট ফর হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং, সেই জন্য এই প্লেলিস্টটা আমি করছি তোমাদের জন্যই, এত পরিশ্রম এত কিছু। সো বন্ধুরা, যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে আমার ভিডিওগুলো, সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার কমেন্ট করো, তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার ভীষণভাবে দরকার, আদারওয়াইজ সবই পণ্ডশ্রম। সো দেখো, আবার আমি কিন্তু ব্রাশ ইউজ করছি, এটা তোমরা হক ব্রাশ ছাড়াও যে কোনো ওয়াটার কালার ব্রাশও ইউজ করতে পারো। মেক শিওর শুধু একটাই জিনিস, যে ব্রিসেলসটা যেন ভীষণ সফট হয়। এখানে কিন্তু আমি চারকোল পাউডার ইউজ করছি, বাট সেটা কম্প্রেস চারকোল পাউডার, ব্রুস্টোর ব্র্যান্ডের কম্প্রেস চারকোল পাউডার। নর্মাল চারকোল পাউডারের থেকে একটু বেশি ডার্ক হয়। কেন ডার্ক হয় তার পিছনে অনেক কারণ রয়েছে, সেসব এত কথা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তবুও বলছি, তোমাদের মধ্যে যদি কারোর কোয়েশ্চেন থাকে এই চারকোল বিষয়ে, তোমরা নির্দ্বিধায় করতে পারো কমেন্ট বক্সে, আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। এইটা হলো গিয়ে সেই ব্রুস্টো ব্র্যান্ডের কম্প্রেস চারকোলের ডিব্বাটা, আর আমি এই ঢাকনাটাতে একটু করে চারকোল ঢেলে নিয়ে এই ওয়াটার কালার ব্রাশ, এটা ক্যামলিনের একটা ভীষণ নর্মাল ওয়াটার কালার ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ 2 নম্বর, সেটা দিয়ে আমি আরও যেখানে ডার্ক রয়েছে, যে এরিয়াগুলো ডার্কেস্ট ডার্ক, সেখানে আমি ইউজ করছি। ওকে, বাট চারকোল পাউডার ইউজ করার সময় ভীষণ খেয়াল রাখতে হয় বন্ধুরা, আদারওয়াইজ ছবিটা পুরো নষ্ট হয়ে যেতে পারে। কমপ্লেক্স চারকোল ইরেজ করা অত ইজি নয়। এখন আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি, একটা বড় ফ্ল্যাট ব্রাশ, ওয়াটার কালারের জন্য যেগুলো আমরা ইউজ করি, যাতে পুরো ছবিটা একটা স্মাজি এফেক্ট আসে, কোনো রকম রাফনেস না থাকে। কারণ তোমরা জানো চারকোল একটা ভীষণ মেসি মিডিয়াম, ঠিকঠাক প্রপারলি ইউজ না হলে ছবিটা পুরো নোংরা হয়ে যেতে পারে। খুব লাইট প্রেশারে ইউজ করলাম। এবার আমি নিডেড ইরেজার নিলাম, এই ইরেজারটাকে নিডেড ইরেজার বলে, তোমরা অনেকে জানো। এটাকে যে কোনোভাবে মোল্ড করে আমি নানা রকম শেপ করে ফেলতে পারি। সো আমি এটা দিয়ে যেখানে যেখানে হাইলাইটস রয়েছে সেই সব জায়গাগুলোকে আমি ইরেজ করব, চারকোল পাউডারটা সেখান থেকে উঠিয়ে নেব। ওকে, তারপর আমি এখানে কিন্তু আমার হাইলাইট ইউজ করব। সেটা কীভাবে ইউজ হবে না হবে সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, নেক্সট পার্টে। আবারও বলছি, এটা ফার্স্ট পার্ট, এরপর সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্ট, আরও 2টো পার্ট আসবে। ওকে, সো তোমরা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশন পেয়ে যাবে, তোমরা শিখো, আর তোমাদের আঁকা ছবি তোমরা কিন্তু আমাকে পাঠাতে পারো নির্দ্বিধায়, আমি রিভিউ করব। ওকে, এইটা হলো সেই ব্রাশটা, ক্লোজ আপ লুক দেখো, হক ব্রাশ বলে, এটা দিয়ে অ্যাক্রিলিকও করে, বাট এটা ভীষণ ভালো কোয়ালিটির ব্রাশ। নর্মাল হক ব্রাশ ভীষণ রাফ হয়, এটা কিন্তু স্মুথ। এর ব্রিসেলসটা এতটাই সফট যে আমি এটাতে আমি ইউজ করতে পারি চারকোল ড্রয়িংয়ের ক্ষেত্রে। এখানে আমি চারকোল পাউডারই ইউজ করছি, এটা নিত্রামের চারকোল পাউডার, এটা কিন্তু কম্প্রেস না, একদম ন্যাচারাল চারকোল পাউডার। ওকে, সো কোথায় কোথায় কোন চারকোল পাউডার ইউজ করতে, চারকোল পাউডারেরও নানা রকমের ভাগ হয়, ন্যাচারাল চারকোল আর কম্প্রেস চারকোল। এটা আমি ইউজ করছি, তোমরা অনেকে চেনো, পেন্সিল ইরেজার ফ্রম দ্য ব্র্যান্ড কোহিনুর। পেন্সিল ইরেজারের মধ্যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান, স্টেডলারেরও হয় বাট কোহিনুরটা তার থেকেও বেটার। টম্বো ইরেজার যারা ইউজ করো সেটাও খুব ভালো, বাট ভীষণ তাড়াতাড়ি খরচ হয়। সো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট পার্টে, থ্যাংক ইউ। সো হাই গাইজ, কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না।